অপ্রস্তুত চিত্রনায়িকা উপবিশ্বাস গাড়ি দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করিয়ে এভাবে সারপ্রাইজ দিবেন তা কখনোই কল্পনা করেননি এই নায়িকা। প্রোগ্রাম শেষ করে চিত্রনায়িকা উপবিশ্বাস বাসার দিকে যাচ্ছিলেন, হঠাৎ করেই উপবিশ্বাসকে দেখে যখন ভক্তরা বা ভালোবাসার মানুষরা চলে আসো তা দেখে একটু অবাকই হয়েছেন এই নায়িকা। আজ প্রপোজ ডে, তাই উপবিশ্বাসকে ফুল দিয়ে প্রপোজ করেন অপুর ভক্তরা। রাস্তায় দাঁড়িয়ে এভাবে প্রপোজ তা কখনোই উপবিশ্বাস মেনে নিতে পারেননি, একটু অবাকই হয়েছেন। এত ভালোবাসা, এত আয়োজন কোথায় রাখবেন সেটি বললেন যেন সকলকে, যেন কেউ না চিনে তাই ভিন্নভাবেই যাচ্ছিলেন অপু। কিন্তু রাস্তার মধ্যে এভাবে উপবিশ্বাসকে সবাই চিনবে তা কখনোই কল্পনা করেনি সেটি বললেন। আগামীকাল 9 ফেব্রুয়ারি চিত্রনায়িকা উপবিশ্বাস এবং জয় চৌধুরী অভিনীত নতুন সিনেমা ট্র্যাপ মুক্তি পেতে যাচ্ছে।